শুরুতেই সংবাদ শিরোনাম। মিয়ানমার জান্তা সরকারের উপর আসছে ইউরোপীয় ইউনিয়নের কঠোর নিষেধাজ্ঞা। মিয়ানমারের শিক্ষা প্রতিষ্ঠান দখল করে রেখেছে সামরিক সরকার। আমেরিকার সঙ্গে যে কোনো সময় যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে রাশিয়া। যে কারণে হিজবুল্লাহকে প্রচণ্ড ভয় পাচ্ছে ইসরায়েল। এবং সবশেষ থাকছে সৌদি বিমানবন্দরে সামরিক ঘাঁটিতে আবারও ইয়েমেনিদের ভয়াবহ ড্রোন হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। মিয়ানমারের জান্তা সরকারের উপর কঠোর নিষেধাজ্ঞা দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। আন্তর্জাতিক চাপ সৃষ্টির অংশ হিসেবে সেনাবুত্থানে জড়িত দেশটির সেনাবাহিনীর 11 জন উচ্চ পদস্থ কর্মকর্তার বিরুদ্ধে দেয়া হবে এই নিষেধাজ্ঞা। সোমবার এর অনুমোদন দিতে পারেন ইইউ এর পররাষ্ট্রমন্ত্রীরা, এমনটাই জানিয়েছে ইউরোপীয় কূটনৈতিকরা। মিয়ানমারের সেনার জারি করা মার্শাল ল অমান্য করে রাস্তায় অব্যাহতভাবে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে অভ্যুত্থান বিরোধীরা, কিন্তু শান্তিপূর্ণ এসব বিক্ষোভ ছত্রভঙ্গ করতে মারণাস্ত্র ব্যবহার করছে মিয়ানমার সেনা সরকার। সর্বশেষ শুক্রবার দিনজুড়ে পুলিশের গুলিতে নিহত হন প্রায় 13 জন, ফলে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 237 জনে। গ্রেফতার করা হয়েছে প্রায় 2500 বিক্ষোভকারীকে। মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতির অবনতির লক্ষ্য করে শুক্রবার জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস মিয়ানমারের সামরিক পরিস্থিতির উদ্বেগ প্রকাশ করে এবং সেনাবাহিনীর ভূমিকার নিন্দা জানান। পরদিনই জাতিসংঘের বিশেষ কর্মকর্তা টম অ্যান্ড্রোস বিশ্বনেতাদের প্রতি মিয়ানমারের সঙ্গে অস্ত্র এবং অর্থ সংক্রান্ত সহায়তা বন্ধ করার আহ্বান জানান। জাতিসংঘের একজন মুখপাত্র মহাসচিবের বরাত দিয়ে বলেন, মিয়ানমারের বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়ের ঐক্যবদ্ধ পাল্টা ব্যবস্থা নেওয়া উচিত। তার এই আহ্বানের পর নিষেধাজ্ঞা আরোপের পদক্ষেপ নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। গত মাসের 27 দেশের এই সংগঠন মিয়ানমারের ক্ষমতা দখলকারী সামরিক জান্তার বিরুদ্ধে এই সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে সম্মত হয়। মিয়ানমারের শিক্ষা প্রতিষ্ঠান দখল করেছে দেশটির সামরিক জান্তা সরকার। এই ঘটনাকে শিশুদের মারাত্মক অধিকার লঙ্ঘন হয়েছে বলে বিবৃতি দিয়েছে ইউনিসেফ। সংস্থাটি বলছে 1,20,00,000 শিশু সংকটের মধ্যে রয়েছে। এদিকে শুক্রবার ধাতব্য সংস্থা সেভ দ্য চিলড্রেনের একটি বিবৃতিতে বলেছে, নিরাপত্তা বাহিনী শুক্রবার পর্যন্ত 13টি রাজ্যের 60টিরও বেশি স্কুল এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস দখল করেছে। অন্তত একটি ক্ষেত্রে ক্যাম্পাসের প্রবেশের সময় নিরাপত্তা বাহিনী 2 শিক্ষককে প্রহার করেছেন। নিরাপত্তা বাহিনীর হাসপাতাল সহ সরকারি পদ কব্জা করেছে। এই ঘটনার নিন্দা জানিয়ে সেভ দ্য চিলড্রেন বলেছে, এসব ঘটনা বর্তমান সংকটকে আরও ঘনীভূত করবে এবং এগুলো শিশু অধিকার লঙ্ঘনের প্রতিচ্ছবি। যে কোনো পরিস্থিতিতে নিরাপত্তা বাহিনীর স্কুল ব্যবহার করা উচিত নয়। চলতি বছরের 1 ফেব্রুয়ারি মিয়ানমারের নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সামরিক বাহিনী। তারা দেশটির কাউন্সিলের নেত্রী অং সান সু চি সহ শীর্ষ নেতাদের বন্দী করেন। পাশাপাশি সূচির বিরুদ্ধে আমদানি রফতানি ঘুষ গ্রহণ সহ 3টি অভিযোগ এনেছে সামরিক সরকার। রাশিয়া বলেছে দেশটি আমেরিকার সঙ্গে সম্পর্ক উন্নয়নের প্রত্যাশী, তবে একই সঙ্গে ওয়াশিংটনের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রয়েছে। রুশ প্রেসিডেন্ট দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ মস্কোয় এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। তিনি বলেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার মার্কিন সমকক্ষর সঙ্গে আলোচনা করতে প্রস্তুত রয়েছেন। জো বাইডেন যখনই উপযুক্ত মনে করবেন তখনই এই আলোচনা হতে পারে। রুশ প্রেসিডেন্ট পুতিন গত বৃহস্পতিবার জো বাইডেনকে আগামী শুক্রবার বা সোমবার টেলিভিশনে লাইভ আলোচনায় বসার প্রস্তাব দেন। এর জবাবে গত রাতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জো বাইডেন বলেন, খুব শীঘ্রই পুতিনের সঙ্গে তার আলোচনার পরিবেশ তৈরি হবে বলে তিনি আশা প্রকাশ করেন। ক্রেমলিনের মুখপাত্র পেসকভ আরও বলেছেন, পুতিন মার্কিন প্রেসিডেন্টকে প্রকাশ্য আলোচনায় যে প্রস্তাব দিয়েছেন ওয়াশিংটনের পক্ষ থেকে তার জবাব না দিয়েকে ক্রেমলিন প্রস্তাবটি প্রত্যাখ্যান করা হয়েছে বলে ধরে নেবে। পেসকভ আরও বলেন, পুতিন যে প্রস্তাব দিয়েছেন সেটির অর্থ টেলিভিশনে বিতর্ক নয়। রাশিয়া এবং আমেরিকার প্রেসিডেন্টের মধ্যে কোনো টেলিভিশন বিতর্ক হতে পারে না। পুতিন বরং বিশ্ব সমাজের চোখের সামনে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করতে চান।
লেবাননের প্রতিরোধ আন্দোলন সংগঠন হিজবুল্লার ভয়ে প্রচণ্ড তরস্ত হয়ে পড়েছে হুদিবাদী দেশ ইসরায়েল। এর অন্যতম কারণ হচ্ছে ভবিষ্যতে হিজবুল্লার সঙ্গে যুদ্ধ বাঁধলে প্রতিদিন তাদের গড়ে 2000 ক্ষেপণাস্ত্র মোকাবেলা করতে হবে। ইহুদিবাদী দেশটি সেনাবাহিনী ইসরায়েলি ডিফেন্স সোর্স IDF এর সম্প্রতি এক ভবিষ্যৎবাণী করেছেন। IDF এর মতে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে কুলিয়ে উঠতে না পারে অবশেষে ইসরায়েলকে লক্ষ্যবস্তু বানাবে। ইহুদি বসতি আর ইসরায়েলি শহরগুলিতে তখন ঝাঁকে ঝাঁকে রকেট ছুড়বে হিজবুল্লাহ। IDF কমান্ডার জেনারেল উরি গুর্ডিন গত সোমবার এই সতর্কবাণী দিয়েছেন। তিনি বলেন হিজবুল্লার কাছে কমপক্ষে 1.5 লাখ ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে। এসব ক্ষেপণাস্ত্র দিয়ে তারা ইসরায়েলের যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এজন্য ইসরায়েল সাহসা আর হিজবুল্লাহকে ঘাটাতে চাচ্ছে না, কারণ তাদের যুদ্ধের সামর্থ্য অর্জনকে খুবই ভয়ের চোখে দেখছে ইসরায়েল। সৌদি আরবের আবহা বিমানবন্দরের একটি সামরিক ঘাঁটিতে আবারও হামলা চালিয়েছে ইয়েমেনের সামরিক বাহিনী। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি আজ শনিবার তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন কাসেফ K2 ড্রোনের সাহায্যে এই হামলা চালানো হয়েছে এবং ড্রোনটি নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। ইয়েমেনের বিরুদ্ধে অব্যাহত আগ্রাসন এবং অবরোধের জবাবে এই হামলা চালানো হয়েছে বলে জানান তিনি। গত বৃহস্পতিবারও ইয়েমেনি বাহিনী আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালায়। আবহা বিমানবন্দরটিকে বেসামরিক বিমানবন্দর হিসেবে তুলে ধরা হলেও এখানে রয়েছে বহু জঙ্গি বিমান। এই বিমানবন্দর থেকে উড়ে গিয়ে নিয়মিতই ইয়েমেনে হামলা চালায় সৌদি জঙ্গি বিমানগুলো। এর আগে গত শুক্রবার সৌদি আরবের রিয়াদে আরামকো তেল কোম্পানির সুদানগারে ড্রোন হামলা চালায় ইয়েমেনি সামরিক বাহিনী। 2015 সালের মার্চ থেকে ইয়েমেনে আগ্রাসন চালিয়ে আসছে সৌদি আরব এবং তার কয়েকটি মিত্র দেশ। এছাড়া দেশটির বিরুদ্ধে জল, স্থল এবং আকাশপথে অবরোধ আরোপ করে রেখেছে আগ্রাসী জোট। এর ফলে দেশটিতে খাদ্য এবং পানি সংকট দেখা দিয়েছে। এ পর্যন্ত সামরিক হামলা এবং অবরোধের কারণে বহু মানুষ নিহত হয়েছেন। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।